হ্যালো ফ্রেন্ডস, ফিরে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো ফ্রেন্ডস, তোমরা যারা ডাব্লিউবি টেট পরীক্ষা দিয়েছো তোমাদের জন্য এই ভিডিওটা, কারণ আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব তোমাদের যে ডাব্লিউবি টেট পরীক্ষা হয়ে গেল সেই পরীক্ষার ফাইনাল অ্যান্সার কে কবে প্রকাশিত হবে এবং তোমাদের এবছরে সম্ভাব্য কাট অফ নাম্বার কত যেতে পারে সেই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটা কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং ছোট্ট একটা রিকোয়েস্ট করব, যারা চ্যানেলে নতুন আসলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে। জব রিলেটেড লেটেস্ট আপডেটগুলো এবং চাকরি সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, চলুন আমরা প্রথম যে বিষয়টা দেখে নিব, তোমাদের ফাইনাল অ্যান্সারকে কবে প্রকাশিত হবে। তো বন্ধুরা, তোমরা প্রত্যেকেই জানো এবছর ডাব্লিউবি টেট পরীক্ষার যে নোটিফিকেশন প্রকাশিত হয়েছিল সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল মোট 11,000 শূন্যপদ রয়েছে এবং এই 11,000 শূন্যপদে নিয়োগ করার ক্ষেত্রে টেট পরীক্ষা নেওয়া হয়েছে, এটা তোমরা প্রত্যেকেই জানো। তো ফ্রেন্ডস, যেটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদেরকে বলার ছিল, আগামী ডিসেম্বরের 15 তারিখে তোমাদের কিন্তু ফাইনাল অ্যান্সারকে প্রকাশিত হবে। ডিসেম্বরের 15 তারিখের মধ্যে তোমাদের ফাইনাল অ্যান্সার কি প্রকাশিত হবে এবং এই অ্যান্সার কি তোমরা কিভাবে দেখতে পারবে তার জন্য আমি অন্য একটি ভিডিওতে তোমাদের সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো ফ্রেন্ডস, আরেকটি যেটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদেরকে বলার, তোমাদের এই টেট পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশিত হবে, তো সেই বিষয়টা আমি এই ভিডিওর শেষে আলোচনা করতেছি। তো ফ্রেন্ডস, কাট অফ আলোচনা করার পূর্বে আমি তোমাদের যে প্রিভিয়াস কাট অফ নাম্বারটা ছিল সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করিয়ে দেই। এর আগে যে প্রাইমারি টেট পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষায় ইউআর এবং যারা জেনারেল ক্যান্ডিডেট দুটো একই, এদের ক্ষেত্রে কাট অফ গিয়েছিল 110.5। এরপর ওবিসিদের ক্ষেত্রে কাট অফ নাম্বার গিয়েছিল 106.5 এবং ওবিসি বি ক্যাটাগরি যেটা রয়েছে সেক্ষেত্রে কাট অফ নাম্বার গিয়েছিল 103 এবং এসসিদের ক্ষেত্রে কাট অফ নাম্বার গিয়েছিল 101 এবং এসটিদের ক্ষেত্রে কাট অফ নাম্বার গিয়েছিল 95 অর্থাৎ 95 এবং ইডাব্লিউএস প্রার্থীদের ক্ষেত্রে কাট অফ নাম্বার গিয়েছিল 105 এবং পিডাব্লিউডি প্রার্থীদের ক্ষেত্রে কাট অফ নাম্বার গিয়েছিল 87.5। তো ফ্রেন্ডস, এই যে কাট অফ নাম্বারগুলো বললাম এগুলো হচ্ছে পূর্ববর্তী যে প্রাইমারি টেট পরীক্ষা হয়েছিল সেই টেট পরীক্ষার কাট অফ নাম্বার। তো ফ্রেন্ডস, আজকে যে পরীক্ষা তোমাদের হয়ে গেল সেই পরীক্ষার যে কাট অফ নাম্বার এর থেকে কিন্তু অনেক বেশি হতে যাচ্ছে, কারণ বিভিন্ন বিষয়ের উপর বিচার বিশ্লেষণ করেই কিন্তু সেই কাট অফ নাম্বারটা তৈরি করা হয়েছে। তো যে কাট অফ নাম্বারটা নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব, দেখে নাও। প্রথমেই আমরা দেখে নিচ্ছি ইউআর এবং জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে যে কাট অফ নাম্বারটা রয়েছে 110 এবং 15, এর মধ্যেই কিন্তু তোমাদের কাট অফ নাম্বারটা থাকবে। এরপর ওবিসি এ ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রে কাট অফ নাম্বার থাকবে 105 থেকে 10 মধ্যে এবং ওবিসি বি ক্যান্ডিডেটদের জন্য কাট অফ নাম্বার থাকবে 100 থেকে 105 এবং এসসিদের ক্ষেত্রে কাট অফ নাম্বার থাকবে 95 থেকে 100 এবং এসটিদের ক্ষেত্রে কাট অফ নাম্বার 90 থেকে 95। ইডাব্লিউএস প্রার্থীদের ক্ষেত্রে কাট অফ 100 থেকে 105 এবং পিডাব্লিউডি প্রার্থীদের ক্ষেত্রে কাট অফ নাম্বার 85 থেকে 90 মধ্যে থাকবে। তো ফ্রেন্ডস, এটা আমরা অনুমান করে বলছি বিভিন্ন বিষয়ের উপর বিচার বিশ্লেষণ করে, এটাই যে ফাইনাল কাট অফ নাম্বার হবে তেমনটা কিন্তু না, কিন্তু বিভিন্ন বিষয়ের উপর পর্যবেক্ষণ করে বলা যায় যে এবছরের কাট অফটা একটু বেশি হবে, সেটা তোমরা প্রত্যেকেই জানো। তো ফ্রেন্ডস, তোমাদের কি মনে হচ্ছে কাট অফ নাম্বার কত যাবে, তোমরাও তোমাদের মতামত কমেন্ট বক্সে রাখতে পারো। তোমাদের জন্য কমেন্ট বক্স ওপেন করা রয়েছে, তোমরা প্রত্যেকেই কমেন্ট করতে পারো। তো লাস্টে আমি যে বিষয়টা তোমাদেরকে বলতে চাইলাম যে তোমাদের রেজাল্ট কবে প্রকাশিত হবে, তো ফ্রেন্ডস, ডিসেম্বরের লাস্ট উইক এর দিকে কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশিত হতে যাচ্ছে এবং ডিসেম্বরের যে 15 তারিখের কথা বললাম সেই 15 তারিখের মধ্যে কিন্তু তোমরা তোমাদের পরীক্ষার যে অ্যান্সারকে সেই ফাইনাল অ্যান্সারকে অফিসিয়ালভাবে কিন্তু প্রকাশ করা হবে। তো সেখান থেকে তোমরা তোমাদের প্রত্যেকের অ্যান্সারগুলো চেক করে নিতে পারবে এবং ডিসেম্বরের যে লাস্ট উইক সে লাস্ট উইকের মধ্যেই কিন্তু তোমাদের ধরে নাও 25 থেকে 30 তারিখের মধ্যেই কিন্তু তোমাদের রেজাল্টগুলো প্রকাশিত হওয়ার খুব সম্ভাবনা রয়েছে। তো রেজাল্ট প্রকাশিত হলে অবশ্যই আমি তোমাদের সবার আগে জানিয়ে দেব।
তো তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে অবশ্যই বিভিন্ন আপডেট এবং গুরুত্বপূর্ণ ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, ভিডিওটা অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে এবং যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে। দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ধন্যবাদ।